দর্শক, এটি হলো কলকাতার রাতের চিত্র। আমি অফিসিয়াল কাজে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলাম। কাজের ব্যস্ততায় দিনে একেবারে ঘুরে দেখার সময় পাইনি, তবে রাতে মোটামুটি ঘোরার সুযোগ হয়েছে। কলকাতার রাতের পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই যারা কলকাতায় এখনও আসেননি তাদের জন্যই আমার এই ভিডিও। দর্শক, নানান রকম ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন। হাই গাইস, আমি তুলনা আফরিন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার হরিশচন্দ্র মুখার্জি রোডের সামনে। এখানে একটি বিখ্যাত চা রয়েছে, যেটি সকাল বিকাল সন্ধ্যা রাত অবধি 24 ঘন্টা এখানে চাটা থাকে পাওয়া যায়। এইটা খুব উন্নত মানের একটি চা। আমি নিজে খাচ্ছি এই চাটি খাওয়ার জন্য। এখান থেকে মানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, ছুটে আসে। এখন হচ্ছে 11:15, তাও হচ্ছে এখানে যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এতটা ভিড়, লোকজন চা খেতেই এসেছে। আমি তো শোনার পর এই রোগ আর সামলাতে পারিনি, কারণ হচ্ছে আমার ভালো লাগে ঘুরে বেড়াতে, যে এখানে মন চাই চলে যাই এবং ভোজন প্রিয়। ঠিক আছে, তো আপনারা যারা কলকাতায় আসবেন তাদেরকে আমি সাজেস্ট করবো এখানে এক কাপ চা খেলে আপনাদের মন জুড়িয়ে যাবে। ভিউয়ার্স, এখানে যেই চা পাওয়া যাবে তার দুটি কাপ রয়েছে, একটির দাম হচ্ছে 30 টাকা, একটি হচ্ছে 50 টাকা। আপনারা কেউ দালালের খপ্পরে যেন না পড়েন সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। কলকাতা কিন্তু অনেক ভালো ঘোরার জন্য, তবে একটা সমস্যা রয়েছে, যেখানে যাবেন অনেক দালালের মুখে পড়তে হয়, তাই আপনাকে নিজে নিজে চিনে চলে ফিরে নিতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।